দেখো ও আচ্ছা আচ্ছা স্টিয়ারিং এর গুলি আছে না, হ্যাঁ ওটা কাটে গেছে, বাদিকে টানে লেজে হলো। আচ্ছা আচ্ছা সুধি দর্শক বৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি বর্দা মাংরুর রাস্তায়। আপনারা দেখছেন এই যে রাস্তাটি, এই রাস্তাটিতে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর মালবোঝাই পণ্য গাড়ির চাপ। রাস্তাটিতে গাড়ির চাপ যেভাবে, সেই তুলনায় রাস্তাটা কিন্তু খুব সংকীর্ণ এবং রাস্তাটি দিন দিন বিপজ্জনক হয়ে উঠেছে। আপনারা দেখবেন যে গতকাল এই গাড়িটি অন্য একটি গাড়িকে পাশ দিতে গিয়ে যখন সাইডে নেয়, তখন সাইডে জমা মাটি ও বালির স্তূপে আটকা পড়ে। এই গাড়িটির পাশেই একটি গভীর নয়নজুলি ছিল। বালির স্তূপে চাকাটি আটকে যাওয়ায় গাড়িটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। দেখুন এখন এই সেই গাড়িটির অবস্থা। এই যে দেখছেন কিভাবে লরির চাকাটি জমা মাটি ও বালির স্তূপে আটকে পড়েছে। গাড়িটি আর একটু অসাবধানতা থাকলে গাড়িটি উল্টে যেতে পারত। যাই হোক, বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। এখন আমরা জেনে নেব এই লরিটির যিনি ড্রাইভার ভাই আছেন ওনার কাছ থেকে জেনে নেব যে ভাই ভাই গাড়িটি কিভাবে এরকম বিপদগ্রস্ত হলো। ভাই কিভাবে বিপদগ্রস্ত হলো গাড়িটা তোমার? গাড়িটা টায়ারের গুলি করে গেছে। হ্যাঁ একটু ভালো করে বলো। হ্যালো, হ্যাঁ কি ঘটেছে ব্যাপারটা একটু বলে নাও। টায়ারের গুলি। ও আচ্ছা আচ্ছা, স্টিয়ারিং এর গুলি আছে না, হ্যাঁ ওটা কাটে গেছে, বাদিকে টানে লেজে হলো। আচ্ছা আচ্ছা, তো এখন আপনাদেরকে দেখাবো এই যে পিচ রাস্তাটি, রাস্তাটির পাশে অন্য গাড়িকে সাইড দেওয়ার জন্য অতিরিক্ত কোনো জায়গা নেই। আপনারা দেখুন এই যে পিচ রাস্তা, এই পিচ রাস্তা থেকে পাশে যে নয়নজুলি, এর মাঝে জায়গাটি খুব সংকীর্ণ, অন্য গাড়িকে সাইড দেওয়ার মতো এখানে কোনো জায়গা নেই, তাই রাস্তাটি দিন দিন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।